I want to discuss about phase marking, speed distance time, group D. Phase marking, speed distance time, group B, length of the train. हमारे खुशी की था अच्छा ट्रेन ट्रेन ने लेंथ हो गया 300 मीटर और एक ब्रिज लेंथ हो 200 मीटर लेंथ ऑफ द ट्रेन 300 मीटर एंड लेंथ ऑफ द ब्रिज 200 मीटर हाउ मच टाइम टेकन टू क्रॉस द ब्रिज बाय द ट्रेन একটা ট্রেনের দৈর্ঘ্য হইল 300 মিটার আর একটা সেতুর দৈর্ঘ্য হইল 200 মিটার এই সেতু দিয়ে ট্রেন পার হইতে ক্রস করতে কত সময় লাগবে দিস ইজ দ্য কোয়েশ্চন সেটা দেখা যায় লেংথ অফ দি ট্রেন 300 মিটার লেংথ অফ দি ব্রিজ 200 মিটার লেংথ অফ দি ট্রেন 300 মিটার লেংথ অফ দি ব্রিজ 200 মিটার এখন হইল গিয়া ডিস্টেন্স হইল আমার টোটাল ডিস্টেন্স হইল লেংথ অফ দি ট্রেন প্লাস লেংথ অফ দি ব্রিজ আমার ডিস্টেন্স হইল লেংথ অফ দি ট্রেন প্লাস লেংথ অফ দি ব্রিজ হইল 500 মিটার দিস ইজ দ্য ডিস্টেন্স ট্রেন এবং ট্রেন অ্যান্ড ব্রিজর প্রবলেম আমার ট্রেন অ্যান্ড ব্রিজের প্রবলেমও ডিস্টেন্স হইল লেংথ অফ দি ট্রেন অ্যান্ড লেংথ অফ দি ব্রিজ লেংথ অফ দি ট্রেন 300 মিটার লেংথ অফ দি ব্রিজ 200 মিটার দিস ইজ দ্য ডিস্টেন্স এখন আমার স্পিড কত দিছে দেখা লাগব স্পিড হইল 25 মিটার পার সেকেন্ড 25 মিটার পার সেকেন্ড হইল স্পিড টাইম হইল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ডিস্টেন্স হলো 500 মিটার স্পিড হলো 25 মিটার পার সেকেন্ড লেংথ হলো 500 মিটার ডিস্টেন্স হলো 500 মিটার টাইম হলো ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড টাইম হলো ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড ডিস্টেন্স হলো 500 মিটার স্পিড হলো 25 কিলোমিটার পার আওয়ার মিটার মিটার ক্যান্সেল 500 ডিভাইড বাই 25 সেকেন্ড 25 2 50 equal to 20 seconds যে হাউ মাচ টাইম টেকেন ইফ দি 300 মিটার লং ট্রেন কভার 200 মিটার লং ব্রিজ উইথ এ স্পিড 25 কিলোমিটার পার আওয়ার আমার কইছে যে 300 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার গতিবেগে 200 মিটার একটি সেতু অতিক্রম করিতে কত সময় লাগবে দিস ইজ দ্য কোয়েশ্চন কোয়েশ্চন হইল গিয়া আমার দেখা যায় লেংথ অফ দি ট্রেন হইল গিয়া 300 মিটার লেংথ অফ দি ট্রেন 300 মিটার লেংথ অফ দ্য ব্রিজ 200 মিটার ডিস্টেন্স হইল লেংথ অফ দ্য ট্রেন প্লাস লেংথ অফ দ্য ব্রিজ হইল 500 মিটার এই হইল গিয়া টোটাল ডিস্টেন্স আমার টাইম দিছে টাইম না স্পিড টাইম বার হইত আমার টাইম বাহরতাম আমি টাইম বাহরতাম দিছে 25 মিটার পার সেকেন্ড স্পিড হইল 25 মিটার পার সেকেন্ড ফলে আমি টাইম হইল ডিস্টেন্স ডিভাইড বাই টাইম ডিস্টেন্স হইল 500 মিটার আর টাইম হইল 25 মিটার পার সেকেন্ড মিটার মিটার ক্যান্সেল 500 ডিভাইড বাই 25 সেকেন্ড 25 দি 2 হইল 20 সেকেন্ড এই হইল গিয়ে আমার কোয়েশ্চন এক্সারসাইজ নাইন ওর ফোর লেংথ অফ দি ট্রেন 300 মিটার লেংথ অফ দ্য ব্রিজ 200 মিটার ডিস্টেন্স টেবল লেংথ অফ দি ট্রেন প্লাস লেংথ অফ দি ব্রিজ লেংথ অফ দি ব্রিজ অ্যান্ড লেংথ অফ দি ট্রেন 300 প্লাস 200 হলো 500 মিটার স্পিড হলো 25 মিটার পার সেকেন্ড
টাইম হলো ডিস্টেন্সেস বাই স্পিড সো 20 সেকেন্ড। আমার এক্সারসাইজ 9 ওর কোয়েশ্চন নম্বর 5। আমার এই এক্সারসাইজ কোয়েশ্চন নম্বর 5 আবার সেম কোয়েশ্চন হয়েছে লেংথ অফ দি ট্রেন 270 মিটার আর লেংথ অফ দ্য ব্রিজ 180 মিটার। টোটাল ডিস্টেন্স মোট দূরত্ব হইব গিয়া মোট দূরত্ব হইব লেংথ অফ দি ট্রেন প্লাস লেংথ অফ দি ব্রিজ। লেংথ অফ দি ট্রেন প্লাস লেংথ অফ দি ব্রিজ 0 8 7 50 8 7 50 15 হইল 1 2 + 1 3 + 4 450 মিটার 270 and 180 মিটার ওয়েন উই এড। আমরা যদি প্লাস করি টোটাল ডিস্টেন্স মোট দূরত্ব হইল গিয়া 400 450 মিটার। আমার স্পিড কতখান হয়েছে আমরা টাইম বা করতাম, স্পিড হয়েছে আমার 30 মিটার পার সেকেন্ড। স্পিড হলো 30 মিটার পার সেকেন্ড। টাইম হলো ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড 450 মিটার আর স্পিড হলো 30 মিটার পার সেকেন্ড। মিটার ক্যান্সেল 450 ডিভাইড বাই 30 সেকেন্ড 0 0 ক্যান্সেল 45 ডিভাইড বাই 3 সেকেন্ড 3 15 ইকুয়াল টু 15 সেকেন্ড। এইগুলো গিয়া এক্সারসাইজ 9 আর 5। আমি 4 করে দিছি সেম কোয়েশ্চন। আমাদের দিছে দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস দ্য ব্রিজ। টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস দ্য ব্রিজ লেংথ অফ দি ব্রিজ ডিস্টেন্স হইল লেংথ অফ দি ট্রেন লেংথ অফ দ্য ব্রিজ ডিস্টেন্স হইল লেংথ অফ দি ট্রেন লেংথ অফ দ্য ব্রিজ। এইভাবে আমরা এখন করা লাগব। নেক্সট কোয়েশ্চন হইল গিয়া মিসকেলিনিয়াস বিবিধ প্রশ্ন হইল গিয়া এক্সারসাইজ নাম্বার টুর হইল কোয়েশ্চন নাম্বার 15। বই লগে অনুসর সিরিয়াল নাম্বার মিলে না, যার কারণে আমি কইয়া দিলাইছি যে মিসকেলিনিয়াস এক্সারসাইজ টু কোয়েশ্চন নাম্বার 15। আর কোনো কোনো বইতে আছে 87 আর 15 আর ওল্ড বই যেগুলো আছে এগুলো আছিল 98 আর 15। ওই লোক কোয়েশ্চন নাম্বার খেয়াল করি বাহার ভাই মিসকেলিনিয়াস এক্সারসাইজ কোয়েশ্চন নাম্বার 98 মিসকেলিনিয়াস এক্সারসাইজ কোয়েশ্চন নাম্বার না কোয়েশ্চন নাম্বার 15। এখানে আমার কইছে লেংথ অফ দি ট্রেন লেংথ অফ দি ব্রিজ। আমার হইল গিয়া লেংথ অফ দি ট্রেন 200 মিটার লেংথ অফ দ্য ব্রিজ হইল 800 মিটার। টোটাল ডিস্টেন্স লেংথ অফ দি ট্রেন প্লাস লেংথ অফ দ্য ব্রিজ ইকুয়াল টু 1000 মিটার। লেংথ অফ দি ট্রেন লেংথ অফ দ্য ব্রিজ টোটাল ডিস্টেন্স লেংথ অফ দি ট্রেন লেংথ অফ দ্য ব্রিজ লেংথ অফ দি ট্রেন 200 মিটার লেংথ অফ দ্য ব্রিজ 800 মিটার টোটাল ডিস্টেন্স 8000 মিটার। আমার হইল গিয়া স্পিড হইল গিয়া স্পিড দিছে আমার 50 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আমার এয়ার স্পিড ইজ 50 কিলোমিটার পার আওয়ার সো ডিস্টেন্স আই কনভার্ট 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার। আমি 1000 ডিস্টেন্স সারে আমরা কিতা করলাম ডিস্টেন্স সারে মিটারে কনভার্ট করে দিলাম। এয়ার স্পিড ইজ মিটার পার সেকেন্ড, যেহেতু স্পিডটা হইল মিটার পার কিলোমিটার পার আওয়ার। এয়ার স্পিড ইজ কিলোমিটার পার আওয়ার, যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে স্পিড, যার কারণে ডিস্টেন্স সারে আমি কিলোমিটার নিলাম গিয়া। কিলোমিটারে না নিলে আমরা অঙ্ক করা সম্ভব হইতো না, কাজেই ডিস্টেন্স 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার আমরা কনভার্ট করছি। এখানে কারণ হইল গিয়া ডিস্টেন্স হইল গিয়া ইকুয়াল টু 1000 মিটার। এটা মিটার আছে, মিটারটা কিলোমিটার আনা লাগব, কারণ স্পিড হইল গিয়া মিটার পার কিলোমিটার পার আওয়ার। আগর দুইটা প্রশ্ন করছি, এখানে স্পিড আসলো মিটার পার সেকেন্ড।
আগর যে দুইটা প্রশ্ন করছি আমরা এক্সারসাইজ নাইনের, এখানে আসলো স্পিড আসলো মিটার পার সেকেন্ড, যার কারণে কনভার্সন লাগছে না। আগর দুইটা প্রশ্ন মাঝে আমরা যেমন কি আগে এক্সারসাইজ নাইনের পাইপ যে করছি, এটা হলো স্পিড হলো 30 মিটার পার সেকেন্ড, 450 মিটার এটা হলো মিটার পার সেকেন্ড, স্পিড হলো মিটার পার সেকেন্ড, কিন্তু এখানেও আমার হারিয়ে গিয়া স্পিড হলো কিলোমিটার পার আওয়ার লাগিয়া আমরা ডিস্টেন্স যেটা আছে 1000 মিটার এটারে কনভার্ট করছি কিলোমিটারও। হোয়াই ইট ইজ কনভার্ট এটা বুঝবা গেল করিয়া, আমরা আগর যে প্রশ্ন যেগুলো আসলো এটার স্পিড আসলো মিটার পার সেকেন্ড, কিন্তু এখন প্রশ্ন মাঝে স্পিড হলো কিলোমিটার পার আওয়ার লাগিয়া ডিস্টেন্সটারে আমরা কিতা করছি কনভার্ট করছি কিলোমিটারও। কাজেই আমরা এখন বাহন মোট টাইম হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, টাইম হলো ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, ডিস্টেন্স হইল গিয়া 1 কিলোমিটার আর স্পিড হলো 50 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার ক্যান্সেল হওয়ার পরে এটা হইল গিয়া 1 বাই 50 আওয়ার্স আমরা কিতা করি ওটারে মিনিট নেই গিয়া 1 বাই 50 আওয়ার্স রে 60 দিয়া ইন্টু করলে মিনিট যায় গিয়া, ওয়েন আওয়ার্স মাল্টিপ্লাইড বাই 60 দেন ইট কনভার্ট ইন্টু মিনিট, 0 0 ক্যান্সেল, 6 ডিভাইড বাই 5 মিনিট, এটার আমরা লিখতাম পারি 6 ডিভাইড বাই 5 লিখতে পারি 1 হোল অফ 1 বাই 5 মিনিট রে এটা লিখবো আমরা 1 মিনিট আর লিখবো 1 বাই 5 মিনিট, তার আমি ডিটেলস মানে করি আর 1 হোল অফ 1 বাই 5 মিনিট এটা লিখি 1 মিনিট প্লাস 1 বাই 5 মিনিট, 1 মিনিট 1 বাই 5 ইন্টু 60 মিনিট, 5 দিয়া 60 ডিভাইড করলে 12, 5 12 60, সো টাইম ইকুয়াল টু 1 মিনিট 12 সেকেন্ড, ও দিস ইজ কনভার্ট ইন্টু 1 বাই 5 60 দিয়ে কনভার্ট করলে এটা সেকেন্ডে দেব গিয়া। আমি ওগুলো ডিটেলস করি আর দেখা যায় স্পিড ইকুয়াল টু হইল গিয়া 1 কিলোমিটার ডিভাইডেড বাই 50 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার ক্যান্সেল হইল গিয়া 1 বাই 50 আওয়ার্স, আওয়ার্স রে আমি কিতা করলাম আওয়ার্স রে 1 বাই 50 ইন্টু 60 ইন্টু করলাম, আওয়ার্স রে 60 ইন্টু করলে এটা দেব গিয়া মিনিটও, 0 0 ক্যান্সেল হইল 6 ডিভাইডেড বাই 5 আওয়ার্স ইকুয়াল টু 1 হোল অফ 1 বাই 5 আওয়ার্স, 1 হোল অফ 1 বাই 5 আওয়ার্স ইকুয়াল টু 1 আওয়ার্স 1 বাই 5 আওয়ার্স ইকুয়াল টু 1 আওয়ার্স 1 বাই 5 ইন্টু 60 মিনিটস, 1 বাই ভুল করে লিখেছি এটা হইল গিয়ে 9 আওয়ার্স, দিস ইজ মিনিট এটা হইল মিনিট, এটা আওয়ার্স তাই আমি কনভার্ট করি মিনিটও গেছি গিয়া, 1 হোল অফ দিস ইজ 9 আওয়ার্স দিস ইজ মিনিট এটা হইল মিনিট, দিস ইজ আওয়ার্স নাই দিস ইজ মিনিট এটাও মিনিটও এটাও হইল গিয়া মিনিটও, দেখা যায় বলেছে এটা হইল গিয়া 1 মিনিট হইল গিয়া 1 বাই 5 মিনিট, 1 মিনিট 1 বাই 5 মিনিটস, 1 মিনিট 1 বাই 5 মিনিটস, 1 মিনিট 1 বাই 5 ইন্টু 60 মিনিটে, 60 দিন করলে সেকেন্ড হয়ে যায় মিনিটে, 60 দিন করলে সেকেন্ড যায় গিয়া, 5 দিয়ে 12 ডিভাইড করলে 5 দিয়ে 60 ডিভাইড করলে 12, সো দিস ইজ 1 মিনিট 12 সেকেন্ড, এই হলো গিয়া টাইম টেকেন টু ক্রস দ্য ব্রিজ, এটা ব্রিজ ক্রস করতে সময় এই সময় লাগবো।
डिस्टेंस हलो 500 मीटर, डिस्टेंस 500 मीटर, टाइम हो गया 50 हो गया सेकंड। हमारे दिशे डिस्टेंस 500 मीटर, टाइम दिशे 50 सेकंड। हमार ऑप्शन गुला दिशे मीटर पर सेकंड है, ऑप्शन गुला मीटर पर सेकंड है। स्पीड इक्वल टू डिस्टेंस डिवाइड बाय टाइम, स्पीड हलो 500 मीटर, टाइम हलो 50 सेकंड। 0 0 कैंसिल, 50 डिवाइड बाय 5 मीटर पर सेकंड, 5 दे लग गया 10, 10 मीटर पर सेकंड। डिस्टेंस हलो 500 मीटर, टाइम हलो 50 सेकंड, स्पीड हलो डिस्टेंस डिवाइड बाय टाइम, डिस्टेंस हलो 500 मीटर, टाइम हलो 50 सेकंड। हलो गया हलो 0 0 कैंसिल, हलो गया स्पीड हलो 10 मीटर पर सेकंड। 1994-72 हमारे रिकॉर्ड किया, स्पीड हलो 1 किलोमीटर पर आवर डे इक्वल टू हमार प्रत्येक मीटर पर सेकंड हो गए, तो 1 किलोमीटर इक्वल टू 1000 मीटर आवर्स हलो 16 into 60 सेकंड इक्वल टू 1000 मीटर डिवाइडेड बाय 3600 सेकंड। सो दिस इज वेरी इजी, ऑप्शन नंबर बी। तो हलो 1994-72 किलोमीटर पर आवर, 72 किलोमीटर पर आवर डे मीटर पर सेकंड लिख दम, 72 किलोमीटर पर आवर डे मीटर पर सेकंड कन्वर्ट करता। 2860 तो देखा जाए 72 किलोमीटर डिवाइडेड बाय 1 आवर, 72 इनटू 1000 मीटर डिवाइडेड बाय 16 into 60 हो गया सेकंड। 0 0 0 0 कैंसिल, 72 into 10 डिवाइड बाय 6 into 6 मीटर पर सेकंड, 6 12 12 into 10 डिवाइड बाय 6 मीटर पर सेकंड, 6 2 सो दिस इज 20 मीटर पर सेकंड। हमारे 72 किलोमीटर पर आवर देखो मीटर पर सेकंड कन्वर्ट करता, 72 किलोमीटर पर आवर डे हमें नीता मीटर पर सेकंड, 72 किलोमीटर पर आवर डे हमरा मीटर पर सेकंड निलाम, 72 डे किलोमीटर डे हमरा मीटर कन्वर्ट करसी और 1 आवर्स रे सेकंड कन्वर्ट करसी, सिंपलीफाई करसी फैसी 20 मीटर पर सेकंड। हमार 2013-55 हमारे स्पीड दिसे 54 किलोमीटर पर आवर, डिस्टेंस दिसे 90 मीटर, बारित टाइम एखन इन दुटा क्वेश्चन হইছে, একটা হলো ডিসটেন্স এটা হলো মিটার আর ইন হলো কিলোমিটার। মিটার কিলোমিটারে হয় আমি মিটারে দিতাম না কিলোমিটারে দিতাম, যেসা একটা কনভার্ট হইতো, কাজেই কিলোমিটার মিটারে সিম্পলিফিকেশন হইতো না, হয় কিলোমিটারটারে মিটার নিতাম না মিটারটারে কিলোমিটার নিতাম। আমরা এক কাজ করি, 54 কিলোমিটার পার আওয়ার ডে মিটার পার সেকেন্ড নিয়ে গিয়া স্পিড হলো গিয়া 54 किलोमीटर पर आवर, उग्रे मीटर पर सेकंड नहीं गया, तो मीटर पर सेकंड नहीं तेल गया 54 किलोमीटर डे 1000 इंटू कर ले मीटर हो देव गया और आवर्स रे 16 into 60 लो सेकंड, आवर्स रे 16 into 60 बोले ले सेकंड हो जाए। एको नम्रा सिंपलीफाई करी, 0 0 0 0 कैंसिल हो लाम, 54 into 10 डिवाइडेड बाय 6 into 6 हलो गया मीटर पर सेकंड। इटा स्पीड में मीटर पर सेकंड होने से गया 6 दिए इटे डिवाइड करी 9 9 into 10 डिवाइड बाय 6 मीटर पर सेकंड, 3 दिए डिवाइड करी इटे बो 3 इटे बो 2 3 into 10 डिवाइड बाय 2 मीटर पर सेकंड, 2 दिए 1 2 दिए 5 3 into 5 मीटर पर सेकंड इक्वल टू 15 मीटर पर सेकंड। यही लगी हमार
স্পিড কনভার্ট করলাম, স্পিড 54 কিলোমিটার পার আওয়ার দিয়ে আমি মিটার পার সেকেন্ড নিলাম গিয়া। এখন নিলাম আমরা ডিস্টেন্স হইল 90 মিটার আর স্পিড হইল 15 মিটার পার সেকেন্ড। অ্যাটেনশন, প্রশ্নটা খেয়াল করবাই, আমার কইছে স্পিড দিছে 54 কিলোমিটার পার আওয়ার আর 90 মিটার প্লেটফর্ম ক্রস করতে তার সময় কতক্ষণ লাগবো আমি বাকরতাম টাইম। স্পিড হইল 54 কিলোমিটার পার আওয়ার আর ডিস্টেন্স হইল 90 মিটার। স্পিড দিয়ে আমরা কী করলাম, 54 কিলোমিটার পার আওয়ার দিয়ে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। মিটার পার সেকেন্ডে কনভার্ট করি হয়েছে 15 মিটার পার সেকেন্ড, ডিস্টেন্স হইল 90 মিটার আর স্পিড হইল 15 মিটার পার সেকেন্ড। টাইম হইল ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, ডিস্টেন্স হইল 90 মিটার আর স্পিড হইল 15 মিটার পার সেকেন্ড। 15 15 ক্যান্সেল, 90 ডিভাইড বাই 15 সেকেন্ড, 15 দিয়ে ডিভাইড হলে 6 ইকুয়াল টু 6 সেকেন্ড, তাতে আমার টাইম লাগছে 6 সেকেন্ড। এলো 2013 or 55 2013 or 53 2013 or হইল গিয়া 53 না 55 2013 or 55 2014 or 60। আমার কইছে কিতা ডিস্টেন্স 600 মিটার আর টাইম হইল 5 মিনিট। আমরা কিতা করতাম, স্পিডটারে কনভার্ট করতাম কিলোমিটার পার আওয়ার, তার স্পিডটা কিলোমিটার পার আওয়ারে কতক্ষণ হইব এটা ডিটারমিন করতাম। তো স্পিড হইল গিয়া আমার হইল কিলোমিটার পার আওয়ার হইল 600 মিটার হইল ডিভাইডেড বাই 5 মিনিট। এখন কিলোমিটার পার আওয়ার দিতাম, কিলোমিটার পার আওয়ার দিতে হইলে আমি কিতা করবো লাগবো, মিটার দিয়ে কিলোমিটার দিতে হইলে 600 ডিভাইডেড বাই 1000 কিলোমিটার, মিটার দিয়ে 1000 ডিভাইড হলে কিলোমিটারও যায় আর মিনিটে 60 দিয়ে ডিভাইড হলে আওয়ার্সও যায়, মিনিটে 60 দিয়ে ডিভাইড হলে আওয়ার্সও যায় আর সেকেন্ডে দেখা যায় সেকেন্ডে 60 ইন্টু 60, সেকেন্ডে যদি আমরা কনভার্ট করি, সেকেন্ড কনভার্ট করলে 1/60 ইন্টু 60 দিয়ে আমরা কিতা করতে লাগবো, ডিভাইড করতে লাগবো সেকেন্ড। কিন্তু মিনিটে যদি অনলি 60 দিয়ে ডিভাইড করি সেইটা কনভার্ট হয়ে যাবে গিয়া আওয়ার্সও, তো এগুলো 600 ডিভাইডেড বাই 1000, নিচরটা উল্টে যাইব, ইনরিব 5 ইনরিব 60, ওইল গিয়া মিটার পার সেকেন্ড। এখন আমরা এক কাম করি, 0 0 0 0 0 0 ক্যান্সেল করি লাই, 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 5 6 ইন্টু 6 ডিভাইড বাই 5, এখন হইল গিয়া 36 ডিভাইডেড বাই 5 36 ডিভাইড বাই 5, উই কনভার্ট ইন্টু ডেসিমেল, ডেসিমেলে কনভার্ট করলে হইব 7.2 কিলোমিটার পার আওয়ার। এই লগিয়া এটা দিছে মিটার, এটা দিছে সেকেন্ড, সেকেন্ড হয়ে আর মিনিট। আমার ডিস্টেন্স দিছে 2014 or 16 ডিস্টেন্স দিছে 600 মিটার, টাইম দিছে 5 মিনিট। আমরা স্পিড নিতাম কিলোমিটার পার আওয়ারও, স্পিড হলো ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, এটা হলো মিটার এটা হলো মিনিট। মিটার দিয়ে আমি 1000 দিয়ে ডিভাইড করছি কিলোমিটারে গেছে গিয়া আর মিনিটে 60 দিয়ে ডিভাইড করছি আওয়ার্সে গেছে গিয়া। ফ্যাকশনের উপরটা উপরে থাকে, নিচরটা নিচে থাকে, কিন্তু নিচর ফ্যাকশনটা যদি থাকে উল্টি যায়, উল্টি আর 60 উপরে গেছে গিয়া 5 নিচে আইসে, 0 3 খাটিছে 6 ইন্টু 6 ডিভাইড বাই 5 36 ডিভাইড বাই 5 36, এটা ডেসিমেল কনভার্ট করলে 7.2 কিলোমিটার পার আওয়ার হইব 2006 or 80। আমার ডিস্টেন্স হিসে হয়েছে গিয়া 200 মিটার আর স্পিড দিছে, টাইম দিছে 1 মিনিট। আমি স্পিড বাড়তাম, স্পিড বাড়িত কিলোমিটার পার আওয়ারে বাড়িত, কিলোমিটার পার আওয়ারে স্পিড বাড়িত, স্পিড হইল গিয়া ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্স হইল 200 মিটার আর টাইম হইল 1 মিনিট।
এইবিলাক হৈছে পাৰ্টিকুলাৰ ভেলোসিটি, ভেলোসিটি বা করতাম আমি ভেলোসিটি বা স্পীড এক জিনিস দেখা যায়। স্পীড আমি স্পীড আর ভেলোসিটি গেলে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, এখন একটু মিটার দিয়ে আমি কিলোমিটার নিয়ে গিয়া 200 ডিভাইডেড বাই 1000 কিলোমিটার। আর মিটার দিয়ে আমি আগর গুলা খাইন ঠিক, 1 মিনিট আছে 60 দিয়ে ডিভাইড হলে এটা আওয়ার্স যাইব গিয়া। আমরা এক কাজ করি, ফ্রেকশনের উপরটা উপরে নিচরটা নিচে, উপরের ক্ষেত্রে আর নিচর ক্ষেত্রে উল্টিয়া দেব গিয়া 60 হইল গিয়া কিলোমিটার পার আওয়ার। আমরা 0000 ক্যান্সেল করে নিলে 2×6 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার। এটা অপশন বির মাঝে ভুল দিছে, অপশন বির মাঝে অনলি লেখছে, এটা দেখা যায় বি অপশন হয়তো 12 কিলোমিটার, অর্থাৎ স্পিড রেট 12 কিলোমিটার দিয়ে রাখিচ্ছে, অথবা 12 কিলোমিটার পার আওয়ার হইতো, এই অপশনটা তোরা ভুল দিলেছে। এই হইল কি আমার, এটারে অন্য এক কলে করা যায় যে আমরা 1 ঘন্টায় কতক্ষণ যায়, 1 মিনিটে যায় 200 মিটার, 60 মিনিটে যায় হইল গিয়া 200×60 মিটার, 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার্স। এটারে আরেক কলে করা যায়, এটারে আরেক কলে করা যায়, 1 মিনিট ইকুয়াল 200 মিটার, 60 মিনিট ইকুয়াল টু দিস, 1 আওয়ার্স ইকুয়াল টু 1200 মিটার। ওটারে কিলোমিটারে কনভার্ট করে দিলাম, মিটার দে 1000 দিয়ে ডিভাইড করলে এটা কিলোমিটারে যায় গিয়া, 00 ক্যান্সেল ইকুয়াল টু 12 কিলোমিটার। ইন দিস ওয়ে ইট ইজ অলসো সলভ, এটা এলা সলভ করা যায়। দেখা যায় আমরা সলভ করতাম পারি এটারে ডিফারেন্ট ওয়ে।